আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, 40 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক 1 মিনিটে 40 বার দোল দেয়। যদি এর দৈর্ঘ্য 160 সেন্টিমিটার করা হয়, তবে 60 বার দুলতে কত সময় নেবে বের কর। 60 বার দুলতে কত সময় নেবে? তো আমাদের যখন দৈর্ঘ্যটা এত করা হবে, তখন সেটা 60 বার দুলবে, হ্যাঁ, তখন সময়টা কত নিবে? তো আমরা প্রথম প্রথমে আমরা এই যে দৈর্ঘ্য 160 সেন্টিমিটার করা হইলে পর্যায়কাল কত সেটা আমরা বের করব। তো আমাদের প্রথম ক্ষেত্রে বলে দিছে, 40 সেন্টিমিটার দীর্ঘ যখন থাকে তখন 1 মিনিটে 40 বার দোল দেয়। তো দেখো প্রথম ক্ষেত্রে, তো প্রথম ক্ষেত্রে আমরা কি কি জানি একটু দেখে নেই। প্রথম ক্ষেত্রে এত সেন্টিমিটার দীর্ঘ, তার মানে দৈর্ঘ্য দিয়ে দিছে, দৈর্ঘ্য দিয়ে দিছে হলো দৈর্ঘ্য, এটাকে আমরা L1 বলি, 40 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে নিতে পারি, এটাকে 100 দিয়ে ভাগ করলে হবে 0.4 মিটার। তারপরে বলছে 1 মিনিটে 40 বার দোল দেয়। তো এটা দিয়েই আমরা পর্যায়কাল বের করতে পারবো, কারণ আমরা জানি একটা দোল দিতে যে সময় লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল। অথবা সূত্রের সাহায্যে এভাবে লিখতে পারি যে দোলনকাল বা পর্যায়কাল লিখতে পারি, পর্যায়কাল। তো প্রথম ক্ষেত্রে যে পর্যায়কাল সেটাকে আমরা T1 বলি, ঠিক আছে। T1 ইকুয়াল টু আমরা লিখতে পারি T/N, অথবা ঐকিক নিয়মে লিখতে পারো 40টি দোল দেয় 60 সেকেন্ডে। 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। 40টি দোল দেয় 60 সেকেন্ডে, একটি দোল দিবে 60/40 সেকেন্ডে। এভাবেও তুমি লিখতে পারো, অথবা সূত্রের মতো করে এভাবে লিখতে পারো, পর্যায়কাল T=T/N। এন বলতে দোলন সংখ্যা, আর টি বলতে আমাদের টাইম, যতটুকু যতটুকু সময় আমাদের এন সংখ্যক দোল দিবে আর কি সেটা। তো এখানে টি বলতে 1 মিনিট, 1 মিনিট মানে হলো 60 সেকেন্ড, আর এন বলতে যে কয়টা দেয় এই 60 সেকেন্ডে কয়টা দোল দিবে, 40টা দোল দিবে, মানে 40। তাহলে এটাকে কাটাকাটি করলে হবে দেড় হবে, তার মানে 1.5, 3/2 হয়, 3/2 মানে কি 1.5 সেকেন্ড। তাহলে পর্যায়কাল আমরা পাই গেলাম, এটাকে আমরা T1 বলবো। তো প্রথম ক্ষেত্রে আমরা এটা পাইলাম। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য দিয়ে দিছে, তো দ্বিতীয় ক্ষেত্রে দেখবো, দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য যেটাকে আমরা L2 বলতে পারি, L2 ইকাল টু 160 সেন্টিমিটার, 160 সেন্টিমিটার। তো এটাকে 100 দিয়ে ভাগ করবো, তাহলে হবে 1.6 মিটার। তারপর পর্যায়কাল, পর্যায়কালটা আমরা জানি না, পর্যায়কাল জানলেই কিন্তু ওই যে যতগুলো দোল দিতে সময় লাগবে সেইটার জন্যই আমাদের পর্যায়কালটা বের করতে হবে। পর্যায়কাল T2 হলে আমরা লিখতে পারি, দেখবো আমরা যাই বা আমরা যা লিখতে পারি, আমরা লিখতে পারি বা আমরা পাই, যেটা ইচ্ছা লেখা যাবে। এই যে দৈর্ঘ্য এবং পর্যায়কালের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটার জন্য আমরা লিখতে পারি যে T1/T2 = √L1/√L2, অথবা একসাথে রুট দিয়া আমরা লিখতে পারি, রুট ওভার একসাথে দেই, তাহলে আমাদের ক্যালকুলেশনটা করতে সহজ হবে, √L1/L2। এইটা আমরা লিখতে পারি পর্যায়কাল এবং দৈর্ঘ্যের, কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্ক থেকে। এটা কোথা থেকে আসলো সেটা যদি আমরা বলতে চাই, যে আমরা জানি T=2π√L/g, এটা আমরা জানি। তো বাকি সব এইটা তো ধ্রুবমান, জি এর মানও ধ্রুবক, তাহলে আমরা এটা থেকে বলতে পারি T = √L। আর এইটা থাকলেই আমরা লিখতে পারি এইটাই, যে এইটার জন্যই আমরা লিখতে পারবো কি, এইভাবে এভাবে লিখতে পারবো T1/T2 = √L1/L2, যেটা আমরা বলতে পারি পর্যায়কাল এবং দৈর্ঘ্যের মধ্যকার সম্পর্ক। তো এই সূত্রটা আমরা এখন এখানে ব্যবহার করব, যেহেতু আমরা মোটামুটি দৈর্ঘ্য দুইটাই জানি আর T1 জানি, T2 বের করব। তো আমরা যেহেতু T2 বের করব, উভয় পাশে আমরা উল্টাই দিই, এটাকে উল্টাই হবে T2/T1, আর এইটাকে উল্টাই হবে L2/√L2/L1।
এবার টি ওয়ান কে আমরা ওই পাশে পাঠাই দিব, তাহলে এখানে টি টু ইকুয়াল টু রুট ওভার এল টু বাই এল ওয়ান ইন্টু টি ওয়ান। এবার আমরা মানগুলো বসাই দিব, যে সব মানগুলো আমরা জানি। এল টু এর মান আমরা পাইছিলাম মনে হয় 1.6, 1.6। এল ওয়ান এর মান আমাদের কত ছিল? এল ওয়ান এর মান ছিল 0.4, 0.4। আর টি ওয়ান এর মান আমাদের ছিল 1.5, 1.5। তাহলে এখানে আমরা এটা ক্যালকুলেশন করব, এখানে আমাদের এটা কাটাকাটি করলে হবে 4, 4 কে রুট করলে 2, 2 কে 1.5 দিয়ে গুণ করলে 3, তাহলে 3 সেকেন্ড। সুতরাং টি টু 3 সেকেন্ড। তাহলে টি টু পাই গেছি। তারপর দেখবো আমাদের কয়টা দোলন দিতে আমাদের টাইম বের করতে বলছে, বলছে 60 বার দুলতে কত সময় নিবে লিখবো। সুতরাং 60 বার দোল দিতে টি সময় নিলে টি ইকুয়াল টু, এটা টি টু বলতে পারি, ঠিক আছে, টি টু ইকুয়াল টু, টি টু সময় নিলে আমাদের যে আগে একটা ছোট টাইম ছিল না ওটাকে আমরা টি ওয়ান বলতে পারি, চাইলে এটাকে আমরা টি ওয়ান বলতে পারি, এটাকে আমরা এন ওয়ান বলতে পারি, ঠিক আছে। তো এখানে টি টু ইকুয়াল টু, টি টু ইকুয়াল টু কি দেখা যায়, টি এর সাথে পর্যায়কাল এবং ওই যে দোল সংখ্যার যে সম্পর্কিত সূত্রটা এইটা দেখো, এইখান থেকে টি ইকুয়াল টু কি দেখা যায়, বড় টি এক ইন্টু এন, সেটাই আমরা দেখব, টি ইকুয়াল টু এন টি। তো এখানে আমরা এন টু লিখতে পারি, এটা টি টু লিখতে পারি, এন হয়েছে কতবার, 60 বার, আর টি টু, টি টু এর মান আমরা পাইলাম 3, তার মানে এখানে হইতেছে 180 সেকেন্ড। এটাকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে আমরা মিনিট পাবো, এটাই 60 দিয়ে ভাগ করলে 3 হবে, তাহলে আমরা লিখতে পারি 3 মিনিট। তার মানে আমাদের যখন দৈর্ঘ্যটা 160 সেন্টিমিটার করা হবে, তখন যে পর্যায়কাল পাবো সেই পর্যায়কালের সাহায্যে আমরা বের করতে পারলাম 60 বার দুলতে কত সময় নেবে, 3 মিনিট সময় লাগবে। আমাদের অ্যান্সারটা কিন্তু একদম ঠিকঠাক ভাবে মিলে গেছে। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো, কোন স্থানে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত 3:2 হলে এদের দৈর্ঘ্যের তুলনা কর। তো প্রথমে আমরা ধরে নিব, লিখব ধরি প্রথম দোলকের দোলনকাল, যেহেতু এখানে দোলনকাল বলে দিছে, দোলনকাল টি ওয়ান, দ্বিতীয় দোলকের দোলনকাল টি টু, তারপর দৈর্ঘ্যের তুলনা বলছে, যেহেতু দৈর্ঘ্য লিখব প্রথম দোলকের দৈর্ঘ্য এল ওয়ান, দ্বিতীয় দোলকের দৈর্ঘ্য এল টু। এবার দেওয়া আছে দোলনকালের অনুপাত, দোলনকালের অনুপাত লিখতে পারি, দেওয়া আছে দোলনকালের অনুপাত দিয়ে দিছে, সেটা কত দিয়ে দিছে, অনুপাত ইকুয়াল টু 3:2, 3:2। তো দোলনকাল দুইটারে আমরা বলছি টি ওয়ান টি টু, তার মানে আমরা এখান থেকে বলতে পারি টি ওয়ান ইস টু টি টু ইকুয়াল টু 3:2। তো এইটা থেকে আমরা লিখতে পারি চাইলেই যে টি ওয়ান ডিভাইডেড বাই টি টু ইকুয়াল টু 3/2। তো এটাকে আমরা নাম্বারিং দিয়ে রাখলাম। এইবার লিখতে পারি, আমরা জানি যেহেতু আমাদের দৈর্ঘ্যের অনুপাতটা লাগবে, তো এল ওয়ান ইস টু এল টু এর মানটা আমাদের চাইছে। তো আমরা জানি এখানে আমাদের কি বলছে, প্রশ্ন বলছে কি
দৈর্ঘ্যের তুলনা করো, তার মানে অনুপাতটা বের করতে বলছে দুইটা দৈর্ঘ্যের মধ্যকার সম্পর্ক, যেটাকে আমরা বলতে পারি যে আমরা জানি T1/T2 ইকুয়াল টু রুট ওভার L1/L2। এবার যদি আমরা উভয় পাশে স্কোয়ার করি তাহলে এখানে হবে T1/T2 স্কোয়ার ইকুয়াল টু L1/L2। তো আমরা জানি এই লাইনটার আগে তুমি চাইলে কিন্তু এই লাইনটা লিখতে পারো, চাইলে লিখলে ভালো হয়, না লিখলেও চলবে, এটাই আমরা ডাইরেক্ট লিখতে পারি। এই লাইনটা অনেকে লিখবে সমানুপাতিক চিহ্ন রুট ওভার L, এই লাইনটা লিখে যদি এই লাইনটা লেখো তাহলে আরো স্ট্রং হলো আর কি সূত্রটা। তো তোমার এটা না লিখলেও হবে, তুমি চাইলে লিখতেও পারো। তো এখানে আমাদের এবার পাশটা, এই পাশের মানটাকে এই পাশে লিখি, যেহেতু আমরা এটা নির্ণয় করবো, আর এটাকে আমরা ওই পাশে লিখি T1/T2 স্কোয়ার। এই T1/T2 এর মান কিন্তু আমরা জানি 3/2, তাহলে আমরা মানগুলো বসাই দিব L1/L2, এটার মান হলো 3/2। তারপরে আমরা কি করবো স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে তারপরে এখানে L1/L2 এটাকে স্কোয়ার করলে হবে 9/4, তাহলে আমরা কিন্তু লিখতে পারি সুতরাং L1:L2 ইকুয়াল টু 9:4, এটাই কিন্তু আমাদের দৈর্ঘ্যের তুলনা। তো আমরা অ্যান্সারটা একটু মিলাই দেখি 9:4 কিনা, এই যে 9:4 একদম ঠিকঠাক আছে। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটাও আগের প্রশ্নের মতো একদম মোটামুটি হুবহু সেম, তো লিখবো ধরি এখানে দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিছে আর দোলনকালের অনুপাত বের করতে বলছে। আগেটাই ছিল উল্টা, দোলনকালের অনুপাত দেওয়া ছিল আর দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলছিল। তো ধরি আমরা আগে ধরে নিব ওই যে দৈর্ঘ্যের গুলা, প্রথম দোলকের দোলনকাল যেটাকে আমরা ধরবো T1, তারপরে দ্বিতীয় দোলকের দোলনকাল এটাকে আমরা বললাম T2, তারপর দেখবো প্রথম দোলকের দৈর্ঘ্য L1, দ্বিতীয় দোলকের দোলনকাল L2, দেওয়া আছে কার্যকর দৈর্ঘ্যের অনুপাত 60:25, লিখবো দেওয়া আছে দৈর্ঘ্যের অনুপাত বা কার্যকর দৈর্ঘ্যের অনুপাত লিখতে পারো চাইলে ইকুয়াল টু 60:25, এটা দেওয়া আছে। তো এই কার্য দৈর্ঘ্যের অনুপাতকে আমরা কি বলবো, প্রথমটা ইস টু দ্বিতীয়টা ইকুয়াল টু 60:25। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি L1/L2 ইকুয়াল টু 60:25, নাম্বার দিয়ে রাখতে পারি। আমাদের এবার T1:T2 বের করতে হবে, কারণ আমাদের দোলনকালের সম্পর্ক জানতে চাওয়া হয়েছে, দোলনকালের অনুপাত বের কর। তো লিখবো আমরা জানি সম্পর্কটা দিয়েই লিখি যে T√L, অর্থাৎ এইটা যদি হয় তাহলে আমরা এটা থেকেই আমরা লিখতে পারি T1/T2 ইকুয়াল টু রুট ওভার L1/L2। তো L1/L2 এর মান আমরা জানি 60:25, সেটা আমরা লিখে ফেলবো এখন T1/T2 ইকুয়াল টু রুট ওভার 60:25। এবার দুইটাকে আমরা রুট করে ফেলবো, T1/T2 এটাকে 16 কে রুট করলে 4, 25 কে রুট করলে 5, তাহলে 5:4। এবার দেখবো সুতরাং T1:T2 ইকুয়াল টু 4:5। তো আমরা দোলনকালের অনুপাত বের করে ফেলছি 4:5, দেখি অ্যান্সারটা মিলিয়ে 4:5 একদম ঠিক আছে। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো একটি সরল দোলক A এর দৈর্ঘ্য অপর একটি সরল দোলক B এর দৈর্ঘ্যের 4 গুণ।
দোলক বি এর দোলনকাল 2 সেকেন্ড হলে এর দোলনকাল কত? এর দোলনকাল বলতে এ এর দোলনকাল বের করতে বলছে। তো দেখবো, ধরি আমাদের কোনটার কত গুণ, বি এর দৈর্ঘ্যের 3-4 গুণ বলছে, তাহলে বি এর দোলকটার নাম বলি, বি এর বা বি দোলক লিখি, বি দোলক, বি দোলকের দৈর্ঘ্য এটাকে আমরা মনে করি এল টু বলি, বিটাকে আমরা এল টু বলি, আর এটাকে এল ওয়ান বলবো। মানে এল টু ইকুয়াল টু এল, তাহলে এ দোলকের দৈর্ঘ্য, এ দোলকের দৈর্ঘ্য যেটাকে আমরা বলবো এল ওয়ান, এল ওয়ান হবে কি, বি এর যে দৈর্ঘ্য সেটা 4 গুণ, তাহলে বি এর দৈর্ঘ্য যেহেতু এল তাহলে এটা 4 গুণ কি হবে, 4L। তারপর বি এর দোলনকাল, মানে বি দোলকের দোলনকাল দিয়ে দিছে, বি দোলকের দোলনকাল, দোলন কাল বি এটা তো আমরা 2 বলতেছি, তাহলে T2 যেটা দেওয়া আছে 2 সেকেন্ড। এ দোলকের দোলনকাল কত দেখবে, এ দোলকের দোলনকাল T1 ইকুয়াল টু প্রশ্নবোধক চিহ্ন লিখবো। আমরা জানি, আমরা জানি টি সমানুপাতিক চিহ্ন, সমানুপাতিক রুট ওভার এল, রুট ওভার এল, আর এইটা থেকে আমরা লিখতে পারবো, অর্থাৎ T1/T2 ইকুয়াল টু রুট ওভার L1/L2। আমাদের টি টু এর মান দেওয়া আছে, টি ওয়ান এর মানই বের করতে হবে, যেটা ছিল এ দোলকের দোলনকাল, রুট ওভার L1/L2 ইন্টু T2। তো এখান থেকে আমরা রুট ওভার L2 এর মান ছিল L, L1 এর মান ছিল 4L, ইন্টু এখানে T2 এর মান হলো 2। তো এখানে L, L কাটা এখানে থাকতেছে 4, 4 কে রুট করলে 2, 2 কে 2 দিয়ে গুণ করলে 4, তাহলে 4 সেকেন্ড। সুতরাং T1 মানে এ দোলকের দোলনকাল, সুতরাং এ দোলকের, এ দোলকের দোলনকাল, দোলনকাল 4 সেকেন্ড। অ্যান্সারটা একটু চেক দিই আগে, 4 সেকেন্ড, একদম ঠিকঠাক মিলে গেছে। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো।